ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আখী শনিবার 28 জানুয়ারি রাজধানী মিরপুরে পল্লবীতে একটি নাটকের শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই অভিনেত্রী। তবে গত 3-4 দিনেও শারীরিক অবস্থা উন্নতি হয়নি আখের। মাঝে কিছুটা ভালো হলেও পরবর্তী সময়ে তার রক্তের প্লাজমা দ্রুত কমতে থাকে। বর্তমানে তাকে প্লাজমা দেওয়া হচ্ছে, কিন্তু এখনও তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালের এইচডিইউতে রেখেই তার চিকিৎসা চলছে। এদিকে আখির স্বামী নির্মাতা রাহাত কবির 31 জানুয়ারি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটি ফেসবুক পোস্ট করেন। তিনি লেখেন, কিছু লেখার মতো মানসিক অবস্থায় নেই। আখিকে নিয়ে যে যুদ্ধটা করছি গত 3 দিন ধরে, এর মধ্যে আমাকে কিছু লিখে ব্যাখ্যা দিতে হবে নিজেদের সহকর্মীদের কাছে। এভাবে ভাবতেই এক ধরনের মানসিক যন্ত্রণা হচ্ছে। এই মুহূর্তে আমার এবং আমার পরিবারের প্রয়োজন একটা মোরাল সাপোর্ট। পারলে এতটুকু নিশ্চিত করেন, না পারলে সচেতন নাগরিক হওয়ার চেষ্টায় ফেসবুকে সতর্কমূলক পোস্ট দিয়ে আমাকে এবং আমার পরিবারকে মানসিকভাবে দুর্বল করবেন না। সহকর্মী হিসেবে পারলে আমাদের পাশে থেকে সাহস দিন। ফেসবুকে ঝড় তোলার সময় অনেক পাবেন। যারা লিখেছেন তারা এসব না লিখে পাশে থাকুন, আর সেটা না পারলে এসব লিখে আর মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে ফেলবেন না। আখি এখনও শঙ্কামুক্ত নয়, ওর জন্য দোয়া করুন। আখির দু হাত দু পা মুখের একাংশ অগ্নিদগ্ধ। আপনাদের দোয়ায় ওকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবে। আখির সামনে একটা 1 বছরের যুদ্ধ। অনলাইন নিউজ পড়ে ধূমপান নিয়ে আমার সহকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন সবাইকে সাবধান করে। আপনারা চাইলেই আমাকে কল করে জেনে নিতে পারতেন কি হয়েছিল। এমন নয় আমার নম্বর আপনাদের কাছে নেই বা আমাকে আপনারা চেনেন না। যারা লিখেছেন তাদের অনেকের কাছেই প্রশ্ন, বাথরুমে সিগারেটের টুকরো পাওয়া গেছে, এটা হাইলাইটস না করে বাথরুমে কেন মিথেন গ্যাস ছিল এটা প্রশ্ন করছেন না কেন? সিগারেটটাই এখন বড় অপরাধ, মিথেন গ্যাস নয়। বাথরুমটা সাফোকেটেড ছিল কেন? এই প্রশ্ন তো কেউ করছেন না। একটা এক্সটেন্ড ফ্যান থাকা সত্ত্বেও এয়ার পাসিং সিস্টেম প্রপার নয় কেন, এই কথা মনে কারোরই আসছে না। সবচেয়ে সাধারণ বিষয়, ধূমপান মেকআপ রুমে সবাই করে, বাথরুমে বসে লুকিয়ে লুকিয়ে কেউ করে না। এটা বোঝা সিম্পল কমন সেন্সের বিষয়। আমার জানা মতে কোনো ফিমেল আর্টিস্ট ক্যামেল সিগারেটের মতো কম দামে সিগারেট খায় না। বাথরুমে পাওয়া ক্যামেল সিগারেটের একটি টুকরো দিয়ে প্রমাণ হয় না বিস্ফোরণের কারণ ধূমপান। ক্যামেল ডার্বি স্টার সিগারেট আমি কোনো শিল্পীকে কখনো খেতে দেখিনি। নারী শিল্পীরা বাথরুমে গিয়ে স্প্রে করবে এটা কখনো দেখিনি বা শুনিনি। সবসময় মেকআপ রুমে স্প্রে ব্যবহার করতে দেখেছি। পুলিশের এই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। অনলাইন পত্রিকার আমার যে সাংবাদিক বন্ধুরা লিখেছেন তারা কম বেশি প্রতিবেদন করার আগে আমাকে কল করেছেন, কথা বলেছেন আমার সঙ্গে, কিন্তু লেখার সময় এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে অধিক ক্লিক বিটের জন্য হেডলাইন করেছেন ধূমপান শব্দটি। যেখানে হেডলাইনে গুরুত্ব পাওয়া উচিত ছিল একটি প্রফেশনাল শুটিং হাউসের বাথরুমে মিথেন গ্যাস কীভাবে জমে থাকে, সিগারেটে আগুন নিয়ে কখন একটা বাথরুমের দরজা ব্লাস্ট হয়ে ভেঙে পড়া কথা না। বিষয়টা এমন হয়ে যাচ্ছে কোনো কমার্শিয়াল স্পেস সাফোকেটেড হয়ে মিথেন গ্যাস পরিপূর্ণ থাকলে সমস্যা নেই, কিন্তু যাদের ভাড়া দিচ্ছেন তাদের সাবধানে ধূমপান করতে হবে। আমি তো দুর্ঘটনার সময় থেকেই আখির পাশেই ছিলাম। আখির কাছে যেটা জানতে পেরেছি সেটা আবারও বলছি। মেকআপ রুম থেকে হেয়ার মেশিনে কাজ সেরে বাথরুমে যাওয়ার পর লাইটের একটা ফ্লিক অনুভূত করে চোখে দেখে সেকেন্ডের জন্য, এরপর ওর কিছু মনে নেই ব্লাস্টের শব্দ ছাড়া। প্রপার ইনভেস্টিগেশন রিপোর্ট না পাওয়া পর্যন্ত এভাবে মন গড়া লেখা থেকে বিরত থাকার অনুরোধ করছি। এটা একটা দুর্ঘটনা। দয়া করে ঘটনা কিভাবে ঘটেছে এটা নিয়ে মাথা না ঘামিয়ে আখির জন্য দোয়া করুন, পাশে থাকুন ও আপনাদেরই সহকর্মী। পোস্টটি ফ্রেন্ডস করা, এই ব্যাখ্যা শুধুমাত্র আমার বন্ধু এবং সহকর্মীদের জন্য। প্রসঙ্গত, শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন জানান, অগ্নিকাণ্ডে আখির শরীরে 35% ফ্লেম বার্ন হয়েছে। বর্তমানে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি আছেন তিনি, কিন্তু এখনও তাকে আমরা শঙ্কামুক্ত বলতে পারছি না। শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান,
তার অবস্থা এখন পর্যন্ত একই রকম রয়েছে। তেমন কোনো উন্নতি হয়নি তার। আমরা নিয়মিত অভিনেত্রীর দেখভাল করছি, সেরে উঠতে বেশ সময় লাগবে বলে জানান তিনি।